Bekari Nizuki Hondor Bot Mukomontri, Himonto Biso Hormai, Ek Brihot Kukona Korise, Do Hazarakoyu, Odik Nibonua Zubok Zubotie, La Koribo Nizuki Potro, Oha, Tay September. Hobbitsonasu Muto Timitor, Dorkoko. Tay September, Do Hazarako Odik Nibonua Zubok Zubotie, La Koribo Nizuki Potro. Egona Kukona Korise writer Mukomontri, Doctor Himonto Biso Hormai. কিছু সময় পূৰ্বে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শর্মাই সংবাদ মাধ্যমৰ আগত এই বৃহৎ ঘোষণা কৰিছে 22 ছেপ্টেম্বৰৰ পৰিৱৰ্তে 23 ছেপ্টেম্বৰত দিয়া হ'ব নিযুক্তি পত্ৰ 10,000তকৈ অধিক নিবনুৱা যুৱক যুৱতীয়ে লাভ কৰিব নিযুক্তি পত্ৰ ৰাতিপুৱা ভাগত নিযুক্তি পত্ৰ বিতৰণ কৰিব ৰাজ্য চৰকাৰে হিমন্ত বিশ্ব শর্মাই নিজ হাতে নিযুক্তি পত্ৰ দিব নিবনুৱা যুৱক যুৱতী 23 September, 2000 কৈ অধিক নিবনুৱা যুৱক যুৱতীয়ে লাভ কৰিব নিযুক্তি পত্ৰ এই বৃহৎ ঘোষণা কৰিছে ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাই নিবনুৱা যুৱক যুৱতীসকলৰ কাৰণে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শর্মাই এক বৃহৎ ঘোষণা কৰিছে যত নেকি মুখ্যমন্ত্ৰী গৰাকীয়ে উল্লেখ কৰিছে যে অহা 23 ছেপ্টেম্বৰত 2000 কৈ অধিক নিবনুৱা যুৱক যুৱতীয়ে নিযুক্তি পত্ৰ লাভ কৰিব আৰু আনুষ্ঠানিকভাৱে নিযুক্তি পত্র প্রদান করিব রাজ্য সরকারে আর পুয়ার ভাগত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় নিজ হাতে এই নিযুক্তি পত্র প্রদান করিব 10,000তকৈ অধিক নিবনুয়া যুবক যুবতী এই মুহূর্তত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য আছে কি কৈছে হিমন্ত বিশ্ব শর্মায় সংবাদ মাধ্যমৰ আগত সেই মন্তব্য শুনাব বিচাৰিছো টাইমেটৰ দৰ্শক অ্যাপয়েন্টমেন্ট দিয়াৰ দিনাখন 23 তাৰিখে অ্যাপয়েন্টমেন্ট হ'ব ৰাতিপুৱা যদিও 22 তারিখে বুলি উলাইছে 23 তারিখে অ্যাপয়েন্টমেন্ট হব 10,000তকৈ অধিক নিবনুৱা যুৱক যুৱতীয়ে 23 তারিখে নিযুক্তি পাব সিদিনাখনে মই যি কব আছে মোৰ ভাষণত মই কম অ্যাপয়েন্টমেন্ট দিয়াৰ দিনাখন 23 তারিখে অ্যাপয়েন্টমেন্ট হব ৰাতিপুৱা যদিও 22 তারিখে বুলি উলাইছে 23 তারিখে অ্যাপয়েন্টমেন্ট হব 10,000তকৈ অধিক নিবনুৱা যুৱক যুৱতীয়ে 23 তারিখে নিযুক্তি পাব সিদিনাখনে মই যি কব আছে মোৰ ভাষণত মই কম অ্যাপয়েন্টমেন্ট দিয়াৰ দিনাখন 23 তারিখে অ্যাপয়েন্টমেন্ট হব ৰাতিপুৱা যদিও 22 তারিখে বুলি উলাইছে 23 তারিখে অ্যাপয়েন্টমেন্ট হব 10,000তকৈ অধিক নিবনুৱা যুৱক যুৱতীয়ে 23 তারিখে নিযুক্তি পাব সিদিনাখনে মই যি কব আছে মোৰ ভাষণত মই কম অ্যাপয়েন্টমেন্ট দিয়াৰ দিনাখন 23 তারিখে অ্যাপয়েন্টমেন্ট হব ৰাতিপুৱা যদিও 22 তারিখে বুলি উলাইছে 23 তারিখে অ্যাপয়েন্টমেন্ট হব 10,000তকৈ অধিক নিবনুৱা যুৱক যুৱতীয়ে 23 তারিখে নিযুক্তি পাব সিদিনাখনে মই যি কব আছে মোৰ ভাষণত মই কম